সুপ্রিয় বন্ধুরা এবং আমার চ্যানেলের প্রিয় সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো উইন্ডোজের বেশ কিছু বেসিক জিনিসপত্র যেগুলো আমাদের সবসময় কাজে আসবে এবং আমরা সহজে আমাদের উইন্ডোজটাকে গোছানো রাখতে পারবো। উইন্ডোজের ডেস্কটপটা হলো আমাদের ডেস্কটপের ঠিক টেবিলের মতো। আমরা যে কাজকর্মগুলো করি সেগুলো আমরা ডেস্কটপে রাখি, যেগুলো কাজ শেষ হয়ে যায় সেগুলো আমরা সেভ করে অন্য ড্রাইভের মধ্যে রেখে দিই, তাই তো? এখন এখানে প্রথমে যে আমরা উইন্ডোজ সেট আপ হওয়ার পরে উইন্ডোজটা ঠিক এরকম থাকে না, এরকম করে নিতে হয়। এরকম করে আমি প্রথমেই যাব ডেস্কটপের পার্সোনালাইজ অপশনে। পার্সোনালাইজ অপশনে গেলে ডেস্কটপে সব ধরনের, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, থিম চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, স্টার্ট বার, টাচ বার, বিভিন্ন ধরনের জিনিস চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, লক স্ক্রিন কীভাবে থাকবে সেটার ওয়ালপেপার সেট করা, থিম সেট করে নেওয়া। আমি ইচ্ছা মতো চাইলে আমার থিম দিয়ে দিতে পারবো। আমি এটা উইন্ডোজ 11 ইউজ করতেছি, আপনারা আপনাদের যে উইন্ডোজ আছে সেটার ডিসপ্লে সেটিংয়ের মধ্যে অন্য সেটিং পাবেন হয়তো বা। এখানে নতুন একটা জিনিস আছে, এই সেটিংয়ের মধ্যেই ফন্টটা দিয়ে দিছে, কন্ট্রোল প্যানেলের ফন্ট, যেটাতে আমরা উইন্ডোজের মধ্যে যে ফন্টগুলো থাকে যা দিয়ে আমরা লিখি সেটা আমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারবো। স্টার্ট বারের সেটিং, টাস্ক বারের সেটিং, ডিভাইস কী হিসাবে আমরা ব্যবহার করবো, আমি এটাতে সবগুলোতে টিক দিয়ে দিচ্ছি, সবকে সব হিসেবে ব্যবহার করি। তো আমি এটাতে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো থিম। থিমের মধ্যে উইন্ডোজটা প্রথমে এরকম থাকে না, এখানে শুধু এই আইকনটা থাকে, দিস পিসি। তো আমি এই দিস পিসি থেকে কীভাবে আমি অন্যান্য আইকনগুলো ডেস্কটপ আইকন সেটিংয়ে যাবো, সেই জন্যে অন্যান্য আইকনগুলো নিয়ে আসবো। খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল, খেয়াল করেন, এইটাতে কেবল টিক পাবেন আপনি। হ্যাঁ, তো ঠিক পেলে এই এগুলা এই অবস্থায় থাকবে, এই অবস্থায় থাকবে, আপনি সবগুলো চেক করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই ওকে দিবেন। ডেস্কটপে আপনার জরুরি সব জিনিসপত্র, দিস পিসি, ডকুমেন্টস, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, এগুলো হলো উইন্ডোজের জিনিস। আর অন্য যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাস্টমাইজ জিনিস, এগুলো আমি নিজে রেখেছি, ওগুলো আমি সরিয়ে ফেলবো। এগুলো ডেস্কটপের সেটিং। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে, এ হলো আমাদের উইন্ডোজের দিস পিসি। দিস পিসির মধ্যে সবাই আমরা সবাই জানি মূলত বেসিক্যালি যে উইন্ডোজটা সি ড্রাইভের মধ্যে থাকে। তো সি ড্রাইভটা, সি ড্রাইভটাতে কোনো কিছু করা যায় না, সি ড্রাইভটার মধ্যে আমাদের বেসিক জিনিসপত্র থাকে, এখান থেকে কোনো কিছু ডিলিটও করা যায় না চাইলেও। আর বাকি যে ড্রাইভগুলো থাকে ওগুলোতে আমরা ব্যাকআপ হিসেবে ব্যবহার করি, উইন্ডোজের ডিফল্ট পিকচারগুলো, ভিডিওগুলো। এখন কথা হয়েছে, আমরা যখন উইন্ডোজ নতুন উইন্ডোজ সেট আপ করি তখন আমাদের এই সি ড্রাইভের মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো অনেক সময় চলে যায়। তো সেগুলো যদি আমরা সরিয়ে রাখতে চাই, যেমন আমার এখানে আমার মাই ডকুমেন্টসটা, প্রথমে আপনি সরাবেন হলো ডকুমেন্টস, এখান থেকে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যেয়ে দেখেন লোকেশন, লোকেশনে থেকে এখানে আছে সি, এখানে সি সেট আপ করা আছে, এখান থেকে আমি সেট আপ করি নাই। সেখানে আপনি যদি অন্য ড্রাইভ দিতে চান চাইলে ডি, চাইলে ডি দিয়ে অ্যাপ্লাই ওকে দিতে পারেন, ওই ডকুমেন্টসগুলো ডিতে চলে যাবে। ঠিক একই ডাউনলোড ফোল্ডারটাও সরে ফেলতে পারেন, এটার লোকেশনটাও তখন হবে ডি, ডি ডকুমেন্টস ডাউনলোডস, ডি ডকুমেন্টস ডাউনলোডস। পিকচার্স একই রকমের পিকচার্স, মিউজিক, 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 ভিডিওস, এগুলো আপনি সরিয়ে অন্য জায়গায় নিয়ে রাখতে পারবেন, যাতে পরবর্তীতে আপনার ডকুমেন্টসগুলো বেঁচে যায়, ডকুমেন্টসগুলো বেঁচে যায়। অর্থাৎ পরবর্তীতে যদি উইন্ডোজের কোনো সমস্যা হয়, রিপেয়ার টিপেয়ার করা লাগে, তারপরে নতুন করে সেট আপ দেওয়া লাগে, তাহলে আপনার ফাইল কোনো কিছুই নষ্ট হবে না, সব কিছু অন্য ড্রাইভের মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকবে। আরেকটা বেসিক জিনিস হচ্ছে ফোল্ডার হিডেন করা। ফোল্ডার হিডেন করা হলো খুব, এটাও খুব সহজ জিনিস। আমি একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, এটাকে আমি হাইড করব। কিভাবে হাইড করব? ফোল্ডারের প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যেয়ে হিডেন অপশনে ক্লিক করব, অ্যাপ্লাই ওকে বাটন দেবো, রিফ্রেশ দেবো, ফোল্ডারটা চলে যাবে। এখন ফোল্ডারটা আমি আনবো কীভাবে? ভিউ অপশন, ফোল্ডার অপশন, এটার থেকে যাব আমি ভিউ শো হিডেন ফাইল, দিয়ে অ্যাপ্লাই ওকে দেবো। দেখবেন যে ওই ফোল্ডারটা এই যে এখানে অ্যালাইনলি দেখাচ্ছে, এলো আমাদের হিড ফোল্ডার হিডেন করা। এই ফোল্ডার হিডেনটা উইন্ডোজ 11-এর মধ্যে, উইন্ডোজ 10-এর মধ্যে এই যে এইট এই চেকবক্সটা দিয়েও আনা যায়। আমি যে আমি মেনুর মধ্যে ঢুকায় দেখালাম, মেন জিনিসটা দেখাইছি, বাকিটা আপনারা
করে নেবেন। তারপরে আরও বিভিন্ন সেটিংস আছে, বিভিন্ন কিভাবে আপনি ড্রাইভকে দেখতে চান, কিভাবে শেয়ার দিতে চান, কিভাবে কাট কপি পেস্ট করবেন, এটা তো মনে হয় বেসিক্যালি সবারই জানা আছে। আমি যদি একটা জিনিস আমি সাপোজ একটা জিনিস নিউ ফোল্ডার আমি একটা এটাকে কপি করতে চাই, কন্ট্রোল কপি করে আমি অন্য ড্রাইভের মধ্যে নিয়ে পেস্ট করব, কপি পেস্ট, এটা পেস্ট করবো। আমি এটা এখানে রাখতে চাই না, আমি কাট করব, এখানে থেকে কাট কাট এখান থেকে পেস্ট, এখান থেকে এটা পেস্ট। যেহেতু এই ফোল্ডারটা আমার দরকার নাই, আমি ফোল্ডারটা রাখতেছি না, আমি ডিলিট করে ফেলতেছি। এই গেল আমাদের। তারপরে আমরা যদি কোনো ফোল্ডারের ফোল্ডার অথবা ফাইল যে কোনো কিছু নাম পরিবর্তন করতে চাই, যেমন আমি আপনার এখানে একটা ফোল্ডার আছে সাপোজ এই নামে, হ্যাঁ আমি যদি সেটার নামটা পরিবর্তন করতে চাই, আমি রিনেম অপশনের থেকে দি ফাইলস যে কোনো একটা নাম দিয়ে দিলাম, আমার যেটা দরকার সেটা আমি নাম করে দিলাম, এটা হলো ফাইল রিনেম করা। তারপরে এখানে উইন্ডোজের আর একটা সেটিং আছে, যেটা হলো উইন্ডোজ এইখানে থেকে সেটিংয়ে যে তারপরে আপনার আপডেট অ্যান্ড সিকিউরিটি, আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যে আপনি কম্পিউটারটা সবসময় আপনি আপডেট রাখবেন যাতে কম্পিউটারটা ভালো চলে, ভালো চলে। এখানে আর একটা জিনিস, এখানে সিস্টেম আছে, ডিভাইস আছে, বিভিন্ন ধরনের সেটিংস আছে। তারপরে আরেকটা দরকারি জিনিস হলো কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলের মধ্যে একটা সেটিং আমি এর আগের লেকচারে দেখিয়েছিলাম, ইন্ডেক্সিং অপশন, যেটা খুবই কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই জানে না, সবাই ব্যবহারও করতে পারে না। এখান থেকে আপনি টাইম চেঞ্জ করতে পারবেন, মাউস পয়েন্টার চেঞ্জ করতে পারবেন, কিবোর্ডের সেটিং চেঞ্জ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। উইন্ডোজ ব্ল্যাক সিস্টেম, আমি আমার মাউসের কার্সরটা পরিবর্তন করে নিলাম। স্টোরেজ সেটিং, সাউন্ড সেটিং, হ্যাঁ মূলত আমাদের বেসিক্যালি যদি আমরা অফিসিয়ালি কাজ করি তাহলে আমাদের এই এই সেটিংসের প্রয়োজন হয়। ডিভাইস, ডিভাইসের মধ্যে যে আমাদের কোনো ট্রাবল শুটিং করতে গেলে এই ডিভাইসের প্রয়োজনটা হয়। আর নেটওয়ার্ক, নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক সেটিংটাও এখানে যখন আপনি প্রথম উইন্ডোজ চালাবেন তখন এখানে আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে যে অ্যালাউ করার জন্য যে নেটওয়ার্ক সেটিংটা, তো আপনি অ্যালাউ করে দিলে আপনার শেয়ার জিনিসপত্র আপনার এখানে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আপনার এখানে নেটওয়ার্ক অ্যান্ড ট্রাবল শুটিং এর একটা অপশন আছে, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেটিং, ওটা ওই এটা এই সেটিং এর মধ্যেই আছে। হ্যাঁ চেঞ্জ অ্যাডাপ্টার অ্যাডভান্স শেয়ারিং সেটিং নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, অ্যাডভান্স শেয়ারিং সেটিং, এখান থেকে আপনি আপনার নেটওয়ার্ক শেয়ার দিতে চাইলে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে এখানে আপনি সবগুলাতে টার্ন অন করে দিবেন, এখানে টার্ন অন করে দিবেন, এখানে টার্ন অন করে দিবেন। তারপরে এটাতে 24-bit এনক্রিপশন থাকবে, এই পাসওয়ার্ডটা অন থাকে এটাকে অফ রাখবেন, নাহলে কিন্তু কম্পিউটার শেয়ার্ড কম্পিউটার দেখাবে না বা দেখাইলেও ওটা খুলবে না। তারপরে হলো আমাদের এই দিস পিসিতে আমরা যেগুলা ব্যাকআপে থাকি সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার ব্যাকআপ রাখি, এগুলো আমাদের প্যাকেজ সফটওয়্যার, উইন্ডোজ আছে এর মধ্যে আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। তারপরে এখানে হলো প্রোগ্রাম মেনু, এটা হলো আমাদের এই উইন্ডোজ টেনের উইন্ডোজ ইলেভেনের প্রোগ্রাম মেনু। এই প্রোগ্রাম মেনুর মধ্যে আছে যেগুলো আমি ইনস্টল করছি সেগুলো আছে, আনইনস্টল করছি সেগুলোও আছে, যেগুলো ইনস্টল করছি সেগুলো আছে, যেগুলো আনইনস্টল করবো সেগুলো চলে যাবে, সেগুলো আনইনস্টলটাই আমি একটু পরে দেখাচ্ছি। এখানে যে উইন্ডোজের জিনিসপত্রগুলো আপনি কীভাবে আনবেন, আমার এখানে আমি ডেস্কটপটা এটাকে আমি রিমুভ করে দিই, আনপিন 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 করে দিলাম। এখন এটাকে আবার আনবো কীভাবে, এখানে একটা অফিসের মধ্যে এর মধ্যে একটা ডিস পিসি আছে স্নাইপিং টুল, এটাকে এটাই আমি খুঁজতেছিলাম, এটা আমি স্টার্ট বারে পিন করে রাখি। উইন্ডোজ এস এফ অ্যাক্সেস দিস পিসি দিস পিসি, এটা এখানে দেখাচ্ছে না কোনো একটা কারণে, আমি একটু ডেস্কটপে দিস পিসিটা আছে, এটা এখান থেকে পিন টু স্টার্ট করে দিলাম, এটা এখানে এসে গেল, এই যে স্ন্যাপিং টুলটা, এই দুটো একটু আগে আমি
পিন করে দিচ্ছি। এখানে আমার সব প্রোগ্রামগুলো দেখাবে, যে প্রোগ্রামগুলো ইনস্টল করব আমি, যে প্রোগ্রামগুলোতে আমি কাজ করব, সেই প্রোগ্রামগুলো ক্রমান্বয়ে দেখাবে, সেখানে আমি সিলেক্ট করে করে কাজ করব। তারপরে আমার আমার একটা প্রোগ্রাম রিমুভ করার প্রয়োজন হচ্ছে, আমি যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলের মধ্যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার নামে একটা অপশন আছে, প্রোগ্রাম অ্যান্ড ফিচার অপশনটা খুললে আমি কোনো জন্য প্রোগ্রাম যদি আমি রিমুভ করতে চাই, আমি এখান থেকে আনইনস্টলে ক্লিক করলে সেটা কোনো কোনো প্রোগ্রাম হয়তো, যা সাপোজ আমার এটা এটার দরকার নাই, আমি আনইনস্টল করব, আনইনস্টল হচ্ছে এই যে, কোনো কেউ কোনো কোনো অ্যাপ্লিকেশনে নোটিফিকেশন উইন্ডোজ দেখাতে পারে, কোনোটাতে নাও দেখাতে পারে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এগুলো সবগুলো আমার জরুরি প্রোগ্রাম, এগুলো আমি রাখবো, এগুলো কোনো কিছু ডিলিট করবো না। আনইনস্টল করলে তো চলে যাবে এখান থেকে, আবার নতুন করে পুনরায় ইনস্টল করতে হবে। এগুলো আমাদের প্রোগ্রাম ফিচার। আর যারা বাংলা ব্যবহার করেন, বিজয় ইনস্টলের ক্ষেত্রে আরেকটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো উইন্ডোজ ফিচার থেকে ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5, এটা উইন্ডোজ ইনস্টলেশনের পরে অ্যাক্টিভেট থাকে না, এটাকে চেকবক্স করে অ্যাক্টিভেট করে নিতে হয়। আপনারা অ্যাক্টিভেট করে নেবেন, কিছু ফাইল ডাউনলোড হবে ইন্টারনেট থেকে, তারপরে আপনারা বিজয় ইনস্টল করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।